আজ আমি কথা বলবো ইউটিউব গুগল অ্যাডসেন্স ভেরিফিকেশন পিনের ব্যাপারে। অনেকেরই প্রশ্ন যে গুগল অ্যাডসেন্স অ্যাড্রেস ভেরিফিকেশন পিন এই লকডাউনের মধ্যে আসছে কি না, আসলে কতদিনে আসছে, অনেকেরই এই কোশ্চেন। তো আজকে সমস্ত কোশ্চেনের অবসান ঘটবে। ফাইনালি আমি পেয়ে গেছি আমার গুগল অ্যাড্রেস ভেরিফিকেশন পিনটি অ্যাডসেন্সের তরফ থেকে। তো এটি কতদিনে আসলো এটাই কোশ্চেন। তো এই কোশ্চেনের আমি আজকে অ্যান্সার করব। হ্যালো ফ্রেন্ড, আমি নাজাতুল, আপনারা দেখছেন এনএম চ্যানেল। চলুন আজ কিছু নতুন জেনে নেওয়া যাক। এই পিনটি দেখতে পাচ্ছেন, এটির মধ্যে রয়েছে 6 ডিজিটের একটি পিন, যেটি আমার ইউটিউব চ্যানেলে অ্যাডসেন্স অ্যাকাউন্টে ভেরিফিকেশনের জন্য লাগবে। তো আমি এখন পর্যন্ত সুইপ কোডটি ব্যাংক থেকে আনিনি, তাই এটিকে আমি এখনও ভেরিফিকেশন করাইনি, কাল করাবো ভাবছি। তো এটি কখন আমি অ্যাপ্লাই করেছিলাম, আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টের অ্যাড বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ আমার $10 হওয়া বেশ কিছুদিন হয়ে গেছিলো। তো আমি 14/8/2020 আমি অ্যাড্রেস ভেরিফিকেশন এবং ডকুমেন্টস ভেরিফিকেশন করি। তো ডকুমেন্টস ভেরিফিকেশন করেছিলাম 14/8/2020, মানে 14/8/2020 রাত্রি 9:32 প্যান কার্ড দিয়ে। এবার রাত্রি 9:50 যেটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মেলটিও দেখতে পাচ্ছেন, 9:50 আমার ভেরিফিকেশন মেল আসে যে আপনার ডকুমেন্টস ভেরিফাই হয়ে গেছে, আপনার পিনটি 2-4 উইকের মধ্যে আপনার বাড়িতে চলে আসবে। তো আমি যখন 14/8/2020 অ্যাপ্লাই করেছিলাম, করার পর আজ 14/9/2020 এক মাস পূর্ণ হলো এবং আমার কাছে পিন পৌঁছালো। তো এটা কোথায় কোন স্টেশনে কতটা কত সময় নেই সমস্ত কিছুই আমি পরের ভিডিওতে বলবো, যে কোথা থেকে পিনটি আসে এবং কতদিন পর এই পিনটি জেনারেট হয় সব কিছু পরের ভিডিওগুলোতে বলবো। এই ভিডিওতে এইটুকুই আমার বলার ছিল যে কতদিন পর আসে। তবে একটা কথা আর বলে রাখি আপনাদের, যত তাড়াতাড়ি পারবেন আপনারা পিনের জন্য অ্যাপ্লাই করবেন এবং পিনটিকে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে ইনপুট করে দিবেন, কারণ এটি লেট হয়ে গেলে অনেক সময় ইনভ্যালিড হয়ে যায়, এটি 4 মাস সময় থাকে এর জন্য, আর ইনভ্যালিড হয়ে গেলে অনেক সমস্যার সম্মুখীন হবেন আপনারা, তাই বিলম্বিত করবেন না। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন গুগল অ্যাডসেন্সের ব্যাপারে বা ইউটিউবের ব্যাপারে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।